ইগো মামাজি কেমন লাগলো গো খুব ভালো লেগেছে তুমি কোন থেকে ঠাকুরকে ফকির ঠাকুর ওই যে নদীর ওপারে গ্রামটা দেখছো ওইখানে আমার আত্মা যাবো আমার আত্মা এই বাতিতে তোমাকে পাগল করবে লালন পাগল হতে পারলাম তুই শম্ভু চরণ আজকাল তোমার কি হলো বলো দেখি লালন তোমাকে বড় উদাস দেখা এই ডক্কা বয়সে আমার উদাস করে তো চলবে না ভাই সংসারে যে রাজা হয়েছ সংসার জন্য পালন করতে হবে তো সংসার আমাকে বাঁধতে পারবে না শম্ভু ভাই কিন্তু ভাই যার সঙ্গে গাছ ছোড়া বেঁধেছ সে তোমাকে টিকি বাঁধবে আর সেবাদন বড় শক্ত চমৎকার কথা বলেছে বাহকদার তুমি রসিক বটে আরে একটু তামক স্যার আমি কথা জানে লজ্জা দিলে ভাই প্রসবের ব্যবস্থা তো আমার এখানে নেই নেশা বলতে আমার এই বাসের বাসি এই নেশাতেই তো বিপুল হয়েছে ওই আনন্দে বেঁচে থাকো হ্যাঁ ভাই হ্যাঁ সব দুঃখের জ্বালা মাথায় নিয়ে এই আনন্দের মধ্যেই বেঁচে থাকতে চাই আমি যদি কবিয়াল হতাম তাহলে তোমাকে নিয়ে গান বাঁধতাম তুমি আমার কাছে নিত্য নস তবে আবার কবে দেখা হবে একটি আশ্চর্য আকর্ষণ তোমার শরীর যেন নিমেষে পুলকিত হয়ে উঠল কে তুমি আমি পাগল তোরা বদ্ধ পাগল তোমার ওই দুই চোখে জাদু আছে কে তুমি তুমি কে আমাকে আমাকে বলতে হবে তুমি কে পরে সুখে পাগলের মধ্যে ঝড় উঠেছে রে উনি আমি তোর আপনজন না তুমি সাধারণ মানুষ নও তোমার ওই চোখে তোমার ওই কণ্ঠস্বর ওই চোখ দুটো আমার যেন অনেক দিনের পরিচিত কে কে তুমি তোমার আরেক মা তোমার কোনো ভয় নেই খুব শিগগির ভালো হয়ে যাবে বাপ কোনো চিন্তা নেই মা গো মা গো কোথায় মা আমি আমি কোথায় ওই বড়াই নদী ধারে তুমি ব্যবসায়ে পড়েছিলে তোমার এই মা তোমাকে দেখতে পেয়ে এখানে নিয়ে এসেছে তা না হলে তুমি কখন খতম হয়ে যেতে বাপু বুঝেছি তুই কাঁদিস তোর লালন মরেনি আমার আরেক মা তোর ফুল শূন্য হতে দেয়নি সে গরিব মুসলমান মা সব কথা পরে শুনবি ওটু খিদে পেয়েছে কিন্তু খেতে দেবে চল তুই কিছু বললি না একদিকে সমাজ আরেকদিকে সন্তান একদিকে ধর্ম আরেকদিকে আরেকদিকে মায়ের প্রাণ আমি আমি কোন দিকে যাই লালন তোর মনে ও সংশয় মা প্রাণ ভরে নেব দাও আমাকে আলো দাও আমাকে পথের ঠিকানা দাও আমরা হাতে হাত দিয়ে সবাই সবাই ছুটে যাই ওই আলোর পানে আইসো কি আসবি আর ছুটিয়া তাই তো একটা ঘা না দিলে ওরা শান্ত হয় না শুনো তো সর্দার আমার আমার প্রাণের কথা শুনো ওরাও আমার সাথে নেতে গাছে কি ভাই সরবিন্দু সুবিধা ধরাবি তুমি কোথা দেবো
ক্যান্ডেল কোবিয়াল ফাঁসি হয়ে এসেছে, সত্যি আমি কাঙ্গাল। এ সংসারে কাঙ্গাল আমরা সকলেই হরিনাথ, অতৃপ্ত বাসনা অতৃপ্ত চাহিদা আমাদের। আবার কেউ বাবু আছে মুসলমান, তাই নাকি? হিন্দু না মুসলমান? আমি দেখলাম না দুই নজরে সব লোকে কয়লালো সংসারে সদন কয়েক।